গ্রিনল্যান্ডের সর্বোচ্চ বরফ চূড়ায় ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে, যা উদ্বেগ বাড়াচ্ছে বিজ্ঞানীদের। 1950 সালে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে গ্রিনল্যান্ডের এই বৃষ্টিপাতই সর্বোচ্চ রেকর্ড। জলবায়ুর পরিবর্তন গ্রিনল্যান্ডের বরফের উপর যেই প্রভাব ফেলেছে তাতে নতুন সতর্কবার্তা হয়ে এসেছে এই রেকর্ড বৃষ্টিপাত। আরও জানাচ্ছেন মার্জিয়া মান্নান। গ্রিনল্যান্ডের সর্বোচ্চ বরফ চূড়ায় বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে, তবে অল্প স্বল্প নয়, কয়েক ঘন্টা ধরে ভালো মাত্রায় বৃষ্টি ঝরেছে সেখানকার বরফ চায়ের ওপর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার জানিয়েছে, গত 14 আগস্ট গ্রিনল্যান্ডের উঁচু বরফ চূড়ায় যখন বৃষ্টিপাত হয় তখন 9 ঘন্টা ধরে সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের ওপরে ছিল। বরফ চূড়ায় তাপমাত্রা সাধারণত কখনোই হিমাঙ্কের ওপরে ওঠে না, কিন্তু 3 দশকের কম সময়ের মধ্যে এ ধরনের ঘটনা অন্তত 3 বার ঘটল। গত 14 থেকে 16 আগস্ট 3 দিনে মোট 7 বিলিয়ন টন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গ্রিনল্যান্ডে, 1950 সালে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে যা সর্বোচ্চ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ যে হারে গলছে তাতে এই বৃষ্টিপাতকে নতুন উদ্বেগ হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। বরফের উপর পানি পড়ায় বরফের উপরিভাগ বেশি গলতে থাকে। বরফের চেয়ে বৃষ্টির পানি গাঢ় বর্ণের হয়, এই পানিতে সূর্যের আলো প্রতিফলিত হওয়ার চেয়ে শোষিত হয় বেশি। আর বরফ গলা এই পানি সাগর মহাসাগরে মিশে পানির উচ্চতা বাড়াচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, অ্যান্টার্কটিকার পর সবচেয়ে বেশি গলছে গ্রিনল্যান্ডের বরফ, আর গত কয়েক দশকে এই পানি বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 25% বাড়ার জন্য দায়ী। আর যেভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তাতে এই হার আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মার্জিয়া মান্নান, মাই টিভি।